ওয়াও, ইন্ডিয়া আমি এত কাছ থেকে দেখব আমি তো ভাবতেই পারিনি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের দয়ে। সো আজকে আমি চলে এসেছি কোথায় কেউ বলো তো, কেউ কি বলতে পারছো? হ্যাঁ, হয়তো বা আমার ঠাকুরগার যেগুলো ফ্যান আছে সেগুলো হয়তো বলতে পারবে আমি অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অনুরোধ রইল। সো যাওয়া যাক, লেটস গো। আর রাস্তা আসলে শেষই হচ্ছিল না, যতই যাচ্ছি ততই মনে হয় রাস্তা বাড়তেই আসে বাড়তেই আসে, যদিও আমি অনেকদিন আগে এসেছিলাম। সো ফাইনালি আমি চলে এসেছি, একটু একটু দেখা যাচ্ছে রাস্তার উপর থেকেই। আসলে আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি আসলে কোথায় যাচ্ছি, কোথায় এসেছি। সো এবার আমি ফুল ফাইনালি চলে এসেছি। সো এর আগে আমি এসেছিলাম, তখন জাস্ট একটুখানি ঘুরেছিলাম, তখন ভালো মতো ঘুরতে পারিনি আসলে। তো এবার আমি আপনাদের পুরো বাগানটাই ঘুরে দেখাবো। ওই যে মাঝখান দিয়ে একটা নদী দেখা যাচ্ছে, এই নদীর এপাশে বাংলাদেশ, যেটা এখন দেখাচ্ছি সেটা বাংলাদেশ, কিছুক্ষণ পরে আমি ইন্ডিয়াটা দেখাবো, ইন্ডিয়ার চা বাগান আর বাংলাদেশের চা বাগান। যদিও উপর থেকে ড্রোন দিয়ে দেখালে কিন্তু অনেক জোস লাগবে, একসাথেই দেখা যাবে, তাহলে অনেক সুন্দর ছিল সামনে থেকে ভিউটা, এত জোস ছিল। আর ওয়েদারটা যে ছিল, ওয়েদারটা বৃষ্টি পড়ছে, আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে গিয়েছিলাম, আপনারা হয়তো বা খেয়াল করেছিলেন যে আমি ছাতা ধরেছিলাম। সো ফাইনালি আমরা চলে এসেছি, এই জায়গাটাও অনেক সুন্দর ছিল। যে এখানে একটা গরু ছিল, আমাকে একটা ডিশ দিছিল অনেক জোরে, বাবা আমি দৌড় দিয়ে পালাইছিলাম। সো একটু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আর আমরা হাঁটতেছি সবাই মিলে। এত সুন্দর ছিল জায়গাটা, আসলে আমি বলে বোঝাতে পারবো না। সো ভাবলাম যে উপরে যাই, উপর থেকে দেখি কেমন দেখা যায়। ওয়াও, উপর থেকে তো আরও অনেক জোস লাগতেছিলো, ভিউটা এত সুন্দর লাগতেছিলো যে কি বলবো। পরে এখানে অনেকক্ষণ আমি ভিডিও শ্যুট করলাম, ভিডিও শ্যুট করার পর নিচে এলাম, এবার অনেকগুলো পিকচার তুললাম। তুলে আমি এভাবে ভিডিও করছিলাম দেখে আমার সাথে যারা ছিল সবাই আমাকে পাগল বলতেছিল, বলে যে কেমনে ভিডিও করে এই মেয়েটা। যাই হোক, আমি আপনাদের ভালো মতো দেখানোর জন্য, আপনাদেরকে এনজয় দেওয়ার জন্য, মজা দেওয়ার জন্যই আসলে এইভাবে ভিডিওটা করেছিলাম মজা করে। সো এবার যাচ্ছি এই যে এপাশে, এটা নদীর পার। এই নদীর পার বলতে আমাদের গ্রাম্য ভাষায় নাগর বলি আমরা, আপনারা কী বলেন আসলে জানি না, আর বিভিন্ন জেলায় কী বলে আসলে সেটাও আমার জানা নেই। আমাদের এলাকায় যেটা বলে হয়তো বা এটাই বলে অন্য এলাকাতেও, মেবি। তো যাই হোক, আকাশটা অনেক সুন্দর লাগছিলো, এখানকার ভিউটা অনেক বেশি ভালো লাগছিলো, সামনে থেকে অনেক অনেক জোস লাগতেছিলো, এত সুন্দর লাগতেছিলো যে কী বলবো, আমার মন তো একদম ফ্রেশ হয়ে গেছে। আকাশটা ওয়াও ওয়াও, ওই যে কত দূরে দেখা যাচ্ছে, অনেক দূরে দেখা যাচ্ছে চা বাগান, যদিও এখান থেকে খুব কাছে মনে হচ্ছিলো, ওই যে দেখা যাচ্ছে, ওয়াও অনেক সুন্দর ছিল। সো এবার আমি এখান থেকে বের হচ্ছিলাম, যদিও আজকে আপনারা আমাকে খুবই কম দেখতে পাবেন আমার ভিডিওতে, শুধু আজকে আমি ভিডিওই করে গেছি, আমাকে কেউ ভিডিও করে দেয়নি, কেউ ছিল না তেমন, সবাই হচ্ছে মুরব্বীরা ছিল। সো এই যে এই গরুটার কথা তখন বলেছিলাম, আমাকে শুধু ঢিস দিচ্ছিল, একবার ঢিস দিয়েছিল, আবার দিতে চেয়েছিল, কিন্তু আমি ভয়ে এই যে আবার ঘুরে গেছি তার দেখে, কিন্তু ক্যামেরাতে আমি কাউকে কখনো বুঝতে দেই নাই যে আসলে আমি ভয় পেয়ে গেছি। যাই হোক, এখানকার ভিউটা অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর। আসলে আমি তো থেকে যেতে চাচ্ছিলাম, কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল, সন্ধ্যা নামছিল, তাই আমি আর বেশি সময় থাকিনি। আর চা বাগানে এখানে গেলে আমার খুবই ভয় লাগে, নেটওয়ার্কের অনেক সমস্যা থাকে, নেটওয়ার্কের বাইরে থাকতে আমার খুবই ভয় করে। এই যে আবার এসেছিলো আমাকে ঢিস দেওয়ার জন্য। তো এবার আমি যাব নদীর পাড়ে, ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে, যদিও নৌকা তেমন থাকে না। সো এই যে খুব ভালো লাগে চা বাগান, মনে হয় যে আমি সিলেটে চলে আসছি, আসলে কিন্তু আমি সিলেটে না, এটা হচ্ছে কোথায় বলবো না এখনই, এটা কোথায় তোমরা কমেন্টস করো, ঠিক আছে? আমার ফ্রেন্ডরা তো অবশ্যই করতে পারবে, তবে তোমরা কমেন্টস করো, আমি দেখতে চাই। সো এবার আমি কেন যেন হতাশ হয়ে গিয়েছিলাম, মাস্ক পরছিলাম। এই যে নদীর পার, ওই যে একজন মাছ ধরেছে, এটা অনেক সুন্দর ছিল, উনি একটা অনেক বড় মাছ ধরেছিল। ওই যে ওটা হচ্ছে ইন্ডিয়ার চা বাগান, আর মাঝখানে নদী, আর আমি বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে। আহা, যদি নদীটা পার হয়ে যেতে পারতাম খুব ভালো হতো,
কিন্তু উপরে ওই যে ঘরগুলো ছোট ছোট ঘরগুলোতে বন্দুক একদম তাক করে রেখে দিয়েছে, এটার জন্য খুবই ভয় পাচ্ছিলাম। পরে আর দেরি করি নেই, পরে একটু পানিতে লাফাঝাপা করলাম, ভিডিও শ্যুট করলাম, আমি টিকটক করলাম অনেকগুলো, কতগুলো ছবি তুললাম। খুব ভালো লাগছিল পানিতে হাঁটতে, অনেকগুলো ছেলে চলে আসছিল এই জায়গায়, যার কারণে সবাই আমরা চলে এসেছিলাম। কত সুন্দর লাগতেছে। এবার আমি চলে যাব। এগুলো রাস্তায় ঢোকার প্রথমেই, এগুলোতে এর আগে আমি ঘুরেছিলাম আর ছবিও দিয়েছিলাম, যদিও যারা আমাকে ফলো করো তারা অবশ্যই দেখেছো যে এই জায়গাটাতে আমি অনেকগুলো ছবি তুলেছিলাম, আপলোডও করেছিলাম। অনেক সুন্দর, আর এখানে অনেক সুন্দর পাখি ডাকছিল, এত সুন্দর লাগছিল যে কি বলবো। সো দেখা শেষ, এবার যাচ্ছি। রাস্তাটাও অনেক সুন্দর ছিল, আমার তো মনে হচ্ছিল আমি থেকে যাব, কিন্তু এরকম সময়টা আর কি, ওয়েদারটা যদি সবসময় থেকে যেত তাহলে তো আমি থেকেই যেতাম, কিন্তু আগে বের হতে হতো। আগে যদি বের হতাম আরও আগে তাহলে হয়তো বা আরও বেশি সময় থাকতে পারতাম। তার মধ্যেই যেতে যেতে বৃষ্টি, ও মাই গড, বৃষ্টিতে ভিজে ভিজে গেছি। ওই যে কত সুন্দর সুন্দর পাখিরা রাস্তায় বসেছিল, আবার কিচিরমিচির আওয়াজ, সব কিছু মিলে অনেক ভালো লেগেছে, অনেক অনেক। সো এবার আমি এলাকা থেকে বের হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, সবাই কিন্তু এটা গেস করবা যে আমি আসলে কিসে করে যাচ্ছি, আমি আসলে কি ভ্যানে করে যাচ্ছি, নাকি অটোতে করে যাচ্ছি, নাকি বাইকে করে যাচ্ছি, নাকি সাইকেলে করে যাচ্ছি। সো রণবাগকে আমি টাটা বাই বাই করে দিয়েছি, আর আশপাশে অনেক গন্ধ আসছিল পাটের। তো আজকে এখানেই শেষ, ভালো থাকবা সবাই, টাটা, আল্লাহ হাফেজ।